আমি যদি লাঠি দিয়ে বাড়ি দিয়ে দরজা লাগে মাথা বাড়াই ফেলাই তাহলে কি আমার জেল হইব? হইলো হইতে পারে। এই যে সব জায়গায় তুমি এরকম দরজা লাগাও এটা কি ঠিক? দরজা লাগাই যাও তো ভালো। বৈঠকটা মেয়েদের, এখানে পুরুষ মানুষকে এলাও করা যাবে না। তুই ওটা দরজা লাগানোর কথা জিজ্ঞাস কেন? তুই জানোস না ও দরজা লাগানোর কথা কেন কয়? অসুস্থ বউটারে ঘরে দরজা লাগায় রাইখাও বাজারে গেছিল, তারপর ফিরে আসা দরজা খুলে দেখা যায় বউটা মইরা পড়ে গেছে। এরপর থেকে তোর মাথা খারাপ, পাগল হয়ে গেল। তুই যেটা জানোস না তারপরে খালি উল্টাপাল্টা কথা কস। মজা করছি তো, মজা করছি তো, যা ঘর যা। মা, আমি মিলিকো বাড়ি গেলাম। আবার মিলিকো বাড়িতে? এই না কালকে গিয়ে ঘুরে আসলি, আবার আজকে গেলি গা। মা, মা, বাচ্চাটা শরীর ভালো না, শ্বাসটা নড়ছে আবার। আমি তো যাই গিয়া দেখে আসি। আচ্ছা তাড়াতাড়ি আসবি। আপনারা তো কি যত তাড়াতাড়ি সম্ভব জেলা পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যান, তাড়াতাড়ি করেন। আপা একটা কথা, 7 মাসে বাচ্চা কেন হয়? 7 মাসে বাচ্চা নানা কারণে হতে পারে, রক্ত শূন্যতা, পুষ্টিহীনতা, বাল্য বিবাহ, তাছাড়া গর্ভবতী মা যদি অতিরিক্ত শারীরিক পরিশ্রম করে সেক্ষেত্রেও হতে পারে। মিলি তো যখন পেটে বাচ্চা ছিল তখন ধান তোলা থেকে শুরু করে ধান বানা পর্যন্ত সব কাম করছে। আচ্ছা যাই হোক, আমরা বাচ্চাটাকে একটু, আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি সিস্টারকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, আপনারা যত দ্রুত সম্ভব নিয়ে যান। আল্লাহ আল্লাহ
কালু পাগল আর কি পাগল, তার সে বড় পাগল তো আপনারা। কালুর তো চিকিৎসা না করলেও চলে, কিন্তু আপনি গত দেখতেছি চিকিৎসা ছাড়া আর চলতেছে না, যত সব ফালতু কথা বলে। এবো চল, আসো বউ, চল। মারে অনেক রাত হয়েছে, ঘুমাবি না? মা, ও মা, আমি চাকরিটা জয়েন করি, সময় আছে? আছে, তাহলে কর। কি করবি, সবই তো আল্লাহর ইচ্ছা। আমি দরজা লাগাই ব্যাগ নিয়ে রওনা হয়ে গেলাম। আমি খবর দিছি ব্যাগটা একটু তুইলা দিয়ে আসতে। কেন, আমার ব্যাগ আমি নিজে লইতে পারি না? পারস তো, তারপর তো নিয়ে গেল, সমস্যা কি? তুমিও না। যাক, সাবধানে যাইস আর ভালোভাবে থাকিস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুমি আমার লয় কান্নাকাটি করবা না, কিলো বাদ দেওয়া পড়তেছে। আচ্ছা
আপনি ভুল করতেছেন, কাশেম আমার ভাই ঠিকই, কিন্তু তারপরও আপনারে বলতেছি তারে আনলে আপনি বিপদে পড়বেন। আরে আমি তো বিপদেই পড়তে চাই। শোনো, কেউ যদি কখনো কোনো বিপদে পড়ে, তারপর সেই বিপদ থেকে উদ্ধার পায়, তখন এই উদ্ধার পাওয়ার পরে সে আগে যে অবস্থা ছিল তার চেয়ে ভালো অবস্থায় থাকে। আপনি তাই মনে হয়? এটা আমার মনে হবে কেন? এটা তো সারা দুনিয়ার নিয়ম। থাকেন আপনি জগতের নিয়ম নিয়ে। বক্কর, আয় বক্কর। আরে দূর কি বক্কর বক্কর, আমি তো বক্করে পড়েছি কাশেমরে আউগা লয়া হরের লাগা। এই তো আছি আর কি, তোমরা কেমন আছো? আমরা কেমন থাকি? সবজি খেতে সার বিষ কত কিছুই না দেয়, ওইগুলো তো সব সবজির সাথে লাগিয়ে থাকে। তাই রান্নার আগে সবজি লবণ পানিতে চুবাই রাখি, যাতে বিষ নষ্ট হয়ে যায়। ও আচ্ছা শশী, রত্না কবে আসবো? ট্রেনিং তো শেষ, আগামী পরশুই মনে হয় আয়সা পড়ব। মিলি, তোমার একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ জিজ্ঞেস। এই না মানে ইয়ে, তোমার শাশুড়িকে তোমার এখনো কাজ করতে বলে? না গো শাশি, আমার ছুটি দিছে, আমার তো ছুটি। কান্দো না, কান্দো না মা, কান্দো না, থাক, চুপ করো, চুপ করো, কান্দো না মা। আমি ইঞ্জু শুনতেছি। আর মরতেছে না, আর মরতেছে না, আর একটু দুমু আসছে। কাশেম পোদ্দার আমার নাম, পোদ্দারি করাই আমার কাম। চেনোস, চেনোস বেটা? হ্যাঁ চিনি। দরজা লাগাই চিনি। দরজা লাগাইছে নাই কে? কি সর্বনাশের কথা,
দরজা লাগাই আছে নে? কেমনে দরজা লাগাই না? এই তো ঠিকানা বাইরে দিয়ে দরজা লাগাই কেমনে চিনব? আমি বকশি কর যামু, বকশি কর যামু, বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। আমি বকশি কর যামু, বকশি কর যামু, বন্দুক লইয়া রেডি হইলাম আমি। বকর ভাই দরজা লাগিয়ে কি করেন? এখানে খারা আছি, যেখানে বকরের দাম নাই সেখানে বকর নাই। এত করে কইলাম আমার ভাই বেটারে খবর দেয়, আমার ভাই বেটারে না হে খবর দিছে শালারে। আমার আবার কয় এই হালারে নাকি আগায় আনতেইব, আমি যাবো না তার হালারে আগায় আনতে। হে আর কিসের শালা? হে কি আর আপন শালা? হে তো শালার ঘরের শালা, আমি তার আগে আনতে যাবো কা? বকর ভাই আপনি খুব রাগ করছেন।